আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। যে সমস্ত মানুষের শুষ্ক কাশি আছে, যাদের কাশতে কাশতে গলার স্বর ভেঙে গেছে, গলার স্বরটা চেঞ্জ হয়ে গেছে, ফুসফুসের দুর্বলতা আছে এবং বুকে কফ জমে আছে প্রচুর পরিমাণে, কফগুলা বের হচ্ছে না, সে সকল সমস্যার জন্য একটি ভালো সিরাপ সম্বন্ধে জানবো। এই সিরাপটির নাম হচ্ছে অ্যাডোভাস সিরাপ। এটি একটি হার্বাল কফ সিরাপ। এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি প্রোডাক্ট। এটি স্কোয়ারের হার্বাল ডিভিশনের একটি প্রোডাক্ট। এটি দুইটি সাইজে বাজারে পাওয়া যায়। একটি হলো 100 মিলি বোতল, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 70 টাকা, আর একটা হলো 200 মিলি বোতলে পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 105 টাকা। এটি বিভিন্ন প্রকার হার্বাল ভেষজ উপাদান দিয়ে এই সিরাপটি তৈরি করা হয়। আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা একটু দেখে নিন এটি কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়। আরেকটি কথা, এই চ্যানেলটি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই সিরাপ বিভিন্ন ভেষজ উদ্ভিদের সংমিশ্রণ তৈরি। এই উদ্ভিদগুলো বহুকাল ধরে সর্দি কাশি এবং ঠান্ডার চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। এই সিরাপ অনেক দিনের পুরনো কাশিও ভালো করে। শিশু ও প্রাপ্তবয়স্ক সবার জন্যই উপকারী। এই সিরাপটি সেবনে ঝিমুনি আসে না। প্রচলিত আর সব কফ সিরাপের মতো এটি সেবনে মুখের শুষ্কতা এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয় না। এখন আমরা এই ওষুধটি খাওয়ার একটু নিয়ম জেনে নেই। এটি 12 বছরের কম বয়সী শিশুরা 1 থেকে 2 চামচ খাবে দিনে 2 থেকে 3 বার, এবং প্রাপ্তবয়স্করা দিনে 3 চামচ করে খাবে দিনে 2 থেকে 3 বার। ভালো ফল পেতে হালকা গরম পানিতে মিশিয়ে এই ওষুধটি সেবন করবেন আপনারা। আরেকটি কথা, যাদের কাশ, খুশখুশি কাশ, কফ জমে আসে, এরকম সমস্যা সবসময় লেগে থাকে, তারা অবশ্যই সর্বপ্রথম যে চিকিৎসাটা করবেন, গরম পানি, কুসুম কুসুম গরম পানিতে লবণ দেবেন, লবণ দিয়ে গার্গালিং করবেন। তাতে আপনারা অনেক আরাম পাবেন আর খুব তাড়াতাড়ি আপনার সর্দি কাশি সেরে যাবে। আর এই সময় মিষ্টি জাতীয় জিনিস খুব কম খাবেন। মিষ্টি জাতীয় জিনিস খেলে কাশ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখন আমরা এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে একটু জেনে নিই। এই সিরাপটির তেমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, কারণ এটি ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি করা হয়। এটি শরীরে সহনশীল যোগ্য একটি সিরাপ। তবে অতিরিক্ত পরিমাণে যদি কেউ খায় তাহলে তার বমি এবং পাতলা পায়খানা দেখা দিতে পারে। এখন আমরা একটু জেনে নিই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই সিরাপটি খাওয়া যাবে কি না যাবে। এই সিরাপটি গর্ভাবস্থায় সেবনের সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই, তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা বাঞ্ছনীয়। মানে অবশ্যই গর্ভাবস্থায়, শুধু গর্ভাবস্থায় কেন, যে কোনো অবস্থাতে যে কোনো ওষুধ অবশ্যই একটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা খাবেন। কারণ রেজিস্টার চিকিৎসা আপনাকে দেখে পর্যবেক্ষণ করে কার কী পরিমাণে ওষুধের দরকার, কার কী পরিমাণে ডোজ দরকার, সেটা নির্ধারণ করে দেবে। এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা সবাই সুস্থ থাকেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।